নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সৌভিক। প্রথমে প্রাইম টাইম শিরোনাম। অঙ্কিতা সাসপেন্ডের ভুয়ো খবরের জন্য জবাবদিহি করতে হবে কমলাক্ষকে, বললেন ভূপেন বরা। শিলচরে অভিযান চালিয়ে গাড়ি চোর চক্রের তিন পাণ্ডাকে গ্রেফতার করল পুলিশ। কাল ঈদ, ঈদগাহগুলিতে প্রস্তুতি, নিরাপত্তার কঠোর বন্দোবস্ত। এবারে বিস্তারিত প্রাইম টাইম খবর। অঙ্কিতা দত্তের সাসপেন্ডের খবর ঠিক নয়, এই খবর প্রচারের জন্য জবাবদিহি করতে হবে কমলাক্ষ দে পুরকায়স্থকে, এই মন্তব্য করেন অসম প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরা। তিনি বলেন, অঙ্কিতা দত্ত সকোজের জবাব দিয়েছেন, তার জবাব হাইকমান্ডের কাছে পাঠানো হয়েছে। দল এখনও পর্যন্ত অঙ্কিতা দত্তের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়া বলেন, অঙ্কিতা দলের অনুশাসন ভঙ্গ করেছেন, তাকে সকোজ করা হয়েছে। অসমৰ সংবাদ মাধ্যমক মই প্ৰদেশ কংগ্ৰেছৰ সভাপতি ভূপেন কুমাৰ বৰাই জনাব বিচাৰিছোঁ যে অংকিতা দত্তক আমি যি কাৰণ দৰ্শোৱাৰ জাননী দিছিলোঁ তাৰ আমি উত্তৰ পাইছোঁ, আৰু সেই উত্তৰ আমি অল ইণ্ডিয়া কংগ্ৰেছ কমিটিলৈ প্ৰেৰণ কৰিছোঁ। এতিয়ালৈকে অল ইণ্ডিয়া কংগ্ৰেছ কমিটিয়ে কোনো ধৰণৰ সিদ্ধান্ত লোৱা বুলি আমি অসম প্ৰদেশ কংগ্ৰেছ কমিটিক জ্ঞাত নহয়। কাৰ্যকৰী সভাপতি কমলক্ষ পুৰকায়স্থই যিটো ষ্টেটমেণ্ট দিছে সেইটো অফিচিয়েল ষ্টেটমেণ্ট নহয়, আৰু তাৰ কাৰণে তেওঁ জবাব দি হ'ব। অসমৰ সংবাদ মাধ্যমক এই অসত্য বাতৰিটো প্ৰত্যুত্তৰত মই জনাইছোঁ যে এতিয়ালৈকে অংকিতা দত্তৰ ক্ষেত্ৰত দলৰ শীৰ্ষ নেতৃত্বই কোনো চূড়ান্ত সিদ্ধান্ত লোৱা বুলি আমাক জনোৱা নাই। তিন আন্তৰ্জাতিক গাড়ী চোৰকে গ্ৰেপ্তাৰ কৰিলে কাছাৰ পুলিচ, একেসংগে চুরি করা দুই গাড়িও উদ্ধার করা হয়। ধৃত তিন গাড়ি চোর হল টেনলং রংলাই সামলান হোসেন লস্কর ও আহাদ হোসেন লস্কর। পুলিশ সুপার নুমাল মাহাত্তা জানান, টেনলং হল বরাকের গাড়ি চোর চক্রের মূল মাথা, সব গাড়ি চুরির ঘটনার সঙ্গে তার যোগাযোগ রয়েছে। যোৱা কিছুদিন ধরে সমগ্র কাছাড় জেলাতে বিভিন্ন অঞ্চলত বাইক চুরি আর গাড়ি চুরির ঘটনা সংঘটিত হয়ে আছে, আর ইয়ার বিরুদ্ধে আমি অভিযান তীব্রতর করে তুলিছ। ইয়ারপর একটা বিশেষ চক্রয় গাড়ি চুরি করে নি সুবুরিয়া রাজ্যত বিক্রি করার তথ্য লাভ করার পিছত আমি আমার অভিযান তীব্রতর করে তুলো। আর এই অভিযান কালত আমি তিনজনক মূল ব্যক্তি যাড়ি চুরর জেলাখনের গাড়ি চুরির সঙ্গে জড়িত মূল তিনজন ব্যক্তিক আমি ইতিমধ্যে এরেস্ট করেছো, আর দুখনক গাড়ি চুরি করা গাড়ি আমি ইতিমধ্যে উদ্ধার করবলে সক্ষম হয়েছো। আর এই অভিযান বর্তমানও আমার অব্যাহত আছে, আর প্রারম্ভিক অনুসন্ধানত এই কথা পোহরলে আছে যে ইয়ার সঙ্গে একটা আন্তরাজ্যিক গাড়ি চুরির চক্র জড়িত হয়ে আছে। গতি এই চক্রটোর জড়িত থাকা যিকেজন ব্যক্তি আছে তেওঁলোকক প্রয়ত্ত করিবৰ কাৰণে আমি সুবুরিয়া রাজ্যর সৈতে আমি যোগাযোগ করেছো যাতে শীঘ্রে তেওঁলোকক আমি এরেস্ট করব পাৰিম। তাৰ লগতে বর্তমানলৈকে এতিয়ালৈকে যিকেজন ব্যক্তিক আমি এরেস্ট করেছো তেওঁৰ নাম হল টেংলং রংমাই এলিয়াস বুলেট। এই বুলেট নামৰ যিজন ব্যক্তি আছে ই এজন প্রধান গাড়ি চুরির এজন প্রধান এটা কিনপিন, আর ইয়াতে থাকি নেতৃত্বত এই গাড়ি চুরির চক্রটি চলি আছিল। আর হল লক্ষীপুর অঞ্চলের রংমাই পুঞ্জি বলে জায়গা আছে, সেই ঠাইরপরা শিবপুর পার্ট টু অঞ্চলের বাসিন্দা, আর ইয়াতে থাকি সুবুরিয়া রাজ্যের মানুষবিলাকর গ্যাঙর যোগাযোগ করে গাড়ি সমূহ চুরি করে সুবুরিয়া রাজ্যের এজেন্টবিলাকর হাতত অর্পণ করে। আর দ্বিতীয়জন ব্যক্তিক আমি এরেস্ট করেছো সলমান হুসেন, তেওঁৰ ঘর কঙ্গালী বস্তি পয়লাপুল লক্ষীপুর, আমি এরেস্ট করেছো। আর এজন ব্যক্তিক আমি এরেস্ট করেছো আহাদ হুসেন লস্কর এলিয়াস
তাকির জাকির তেওঁ হল সোনাবাৰী ঘাট শিলচৰৰ। এই তিনিজন ব্যক্তিক আমি ইতিমধ্যে এৰেষ্ট কৰিছোঁ আৰু তেওঁৰ নাম আহাদ হুসেন লস্কৰ। এই তিনিজন ব্যক্তিক আমি ইতিমধ্যে এৰেষ্ট কৰিছোঁ, তেওঁলোকক আমি অধিক সোধপোছ কৰি আছোঁ আৰু অধিক তথ্য লাভৰ কাৰণে আমি চেষ্টা চলাই আছোঁ। আৰু তেওঁলোকৰ পৰা আমি চুৰি কৰা যিখন গাড়ী, দুখনকৈ গাড়ী, এখন হ'ল ইন্ট্ৰা গুডছ কেৰিয়াৰ, গাড়ীখনৰ নাম হ'ল AS11EC3044। এই গাড়ীখন আমি তেওঁলোকৰ পৰা উদ্ধাৰ কৰিছোঁ। আৰু এখন মাৰুতি ভেন, চুৰি কৰা মাৰুতি ভেন AS10 5330, এইখন এখন মাৰুতি ভান। এই মাৰুতি ভানখন আমি তেওঁলোকৰ কবলৰ পৰা আমি উদ্ধাৰ কৰিবলৈ সক্ষম হৈছোঁ। আৰু বৰ্তমানো আমাৰ অভিযান অব্যাহত আছে আৰু এই অভিযানত আমাৰ চুবুৰীয়া কাল মুছলমানদের প্রধান উৎসব পবিত্র ঈদ উল ফিতর। সৌদি আরবে শুক্রবার চাঁদ দেখা গেছে, যদিও উত্তর পূর্বে কাল ঈদ হবে, তাই বিভিন্ন দরগাগুলো সাজিয়ে তোলা হচ্ছে। ইটখলার ঈদগায় কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এখানে নামাজ পরিচালনা করবেন শিলচর বড় মসজিদের ইমামা মৌলানা সাব্বির আহমেদ। বেরেঙ্গায় নামাজ পরিচালন করবেন মৌলানা ইমদাদুর রহমান। শিলচর শিববাড়ি রোডে পালন করা হলো NCC-র পুনিত সাগর অভিযান। শনিবার এই অভিযানে বরাক নদীর বিভিন্ন জায়গা পরিষ্কার করা হয়, নদী পরিষ্কার রাখতে এই অভিযান হয়। অভিযানের অংশ হিসেবে এদিন বরাকের তারাপুর শিববাড়ি রোডের পাশে বরাক নদীর তীরে আবর্জনা পরিষ্কার কর্মসূচিতে সামিল হয় ড্রিম সেলিব্রেশনের সদস্যরা। এ নিয়ে জানান ড্রিম সেলিব্রেশনের পক্ষ থেকে সোনালী বণিক। আজকে হলো গিয়ে ওয়ার্ল্ড আর্ট ডে, তার জন্য আমরা এখানে শিববাড়ি রোড তারাপুর এসেছি। এসে নদীর পাড়ে আমরা এখানে পরিষ্কার করছি, এসে দেখি যে এখানে বুঝি এক বছরের উপরও হয়ে গেছে, এখানে মনে পরিষ্কার করা হয় না। এখানে টুসো বালিশ থেকে নিয়ে আবর্জনা যত আছে, প্লাস্টিক তো থাকবে, প্লাস আরও অন্য বাজে বাজে জিনিস আছে, এগুলো এখানে তো এখানে আমরা সব NCC-র মানুষরা আছে, NGOs-রা আছে, সবাই আমরা এখানে পরিষ্কার করেছি। পরিষ্কার করে তো এখন আমার শেষ হয়েছে। শেষ হওয়ার পরে এখন আমরা দেখছিলাম রাস্তাগুলো, তার উপর রাস্তাগুলো এত ছোটো, তার মধ্যে বৃষ্টি পড়েছে, বৃষ্টি পড়ার পরে দড়ি মাখা রাস্তা হয়ে গেছে। আর রাস্তা ছোটো হওয়াতে বড় বড় গাড়ি আছে, ছোটো গাড়ি আছে, ওরা যেতে পারছে না। ইভেন কি মানুষের হেঁটে যাবে জায়গা, রাস্তা জায়গা নেই। তার জন্য আমরা গভর্নমেন্ট থেকে অনুরোধ করছি যে আপনারা এখানে মধ্যে আসুন, শিববাড়ি রোড এসে দেখুন যে রাস্তাগুলো এত খারাপ হয়ে রয়েছে, একটু যদি দয়া করে যদি আপনারা যদি এখানে রাস্তাগুলো যদি একটু ঠিক করেন তাহলে সবার জন্যই ভালো হবে। আবার এখানে এসে দেখি যে এখানে জলের ফেসিলিটিও নেই, ওরা বলছে এখানে লোকরা নিচে। ছোট্ট একটি বিরতি থাকছে, আরও খবর সঙ্গে থাকুন। ভাইটাস ফর্মুলেশনের সৌজন্যে মাছ চাষের এক যুগান্তকারী পদক্ষেপ, মাছের ফিশারিতে গ্যাস না হওয়ার জন্য ব্যবহার করুন জিওজেন। জল পরিষ্কার করে pH ব্যালেন্স নিয়ন্ত্রণ রাখে। মাছের দ্রুত বৃদ্ধির জন্য ব্যবহার করুন ফিশ গ্রো। মাছের হজম শক্তি ও সৌন্দর্য এবং ওজন বৃদ্ধির জন্য ব্যবহার করুন ডিজিটাল। মাছ যাতে অক্সিজেনের অভাবের জন্য জলে না ভাসে তার জন্য ব্যবহার করুন অক্সিপিল ট্যাবলেট। মাছের চর্মরোগ ও মাছ লাল হয়ে যাওয়ার রোগ প্রতিরোধের জন্য ব্যবহার করুন আয়োডোলিন। গরুর দুধ বৃদ্ধির ও ক্যালসিয়ামের জন্য ব্যবহার করুন কেলডিপ্লেক্স গোল্ড। গরু, ছাগল, মুরগি ইত্যাদি পশুর লিভার সঠিকভাবে কাজ করার জন্য ব্যবহার করুন লিভোটক্সিন। ডিলারশিপ নেওয়ার জন্য ও বিশদ বিবরণ জানার জন্য যোগাযোগ করুন এই নম্বরে 6000927476690180430 6। অপারেশনে দীর্ঘ 10 বছর যাবৎ গ্যারেন্টি সহ সুচিকিৎসা প্রদান করে চলছেন
মা আয়ুর্বেদের সুচিকিৎসক ইন্দ্রজিৎ রায় ও চিকিৎসক বিশ্বজিৎ বালা, অর্শু ভগন্দর, নলিঘা, একশিরা এসব রোগের স্থায়ী সমাধান পেতে আজই যোগাযোগ করুন 9476549840 এবং 9707955248। আমাদের ঠিকানা তারাপুর ইএনডি কলোনি পয়েন্ট, শিলচর। ফিরে এলাম ঈশান বাংলা খবরে। রাঙ্গিরখাড়ি পুলিশ অভিযান চালিয়ে চারটি গরু চোরকে আটক করেছে। সোনাবাড়ি গাড় থেকে ছয়টি গরুসহ এদের আটক করা হয়। থানার সেকেন্ড ইনচার্জ সুবিমল নাথের নেতৃত্বে এই অভিযানে এদের আটক করা হয়। গতকালকে একটা হঠাৎ ইনফরমেশন পাওয়া যায় যে আমার রাঙ্গিরখাড়ি থানা আউটপোস্ট এরিয়ার মধ্যে দিয়া কিছু গরু পাচার হইতেছে। এই মধ্যে দরজ পাইলের সঙ্গে সঙ্গে আমরা ডিডিএনটি দিয়া আমি এবং আইসি এবং উইল স্টাফ আমরা বাইর হইয়া আমরা ওই দক্ষিণ কৃষ্ণপুরে গিয়ে একটা সুর মানে পাবলিককে আটক করে রাখছে গরু সমেত। আমরা এটা পাই এবং সুরকেও আমরা রিসিভ করি এবং পরে গরু আমরা সিজ করি এবং পরে গরুর মালিক পাশের বাড়ির বাইর হয়, আমরা তারা গরু জিম্মা দিয়ে দিই এবং এরপরে এরা নিয়ে আমরা থানাতে আসি। থানাতে আসার পরে এরা কিছু ইন্টারগেশন করার পরে আরও কিছু ক্লু পাওয়া যায় যে এখানে এখানে আর দুই একটা গরু আছে। এরপরে আমরা আবার ওকে নিয়ে বেরিয়ে যাই, তারপরে গিয়ে আমাদের এলাকা পুরো ছানবিন করে এই গরুগুলো পরে আমরা উদ্ধার করি। মোট কয়টা গরু উদ্ধার হয়েছে? আমাদের গরু তো উদ্ধার হয়েছে ছয়টা, ছয়টার মধ্যে দুটা গরু জিম্মাতে দেওয়া হয়েছে আর চারটা গরু বর্তমানে আমরা মেডিকেল সেডিকেল করাইয়া আমরা ফাউন্ডের আছি। আসামি কয়জন? আসামি আছে চারজন, একজনের নাম বিজয় দাস, দুজনের নাম গোপাল দাস, তিন নম্বর নাম বাহারুদ্দিন, চার নম্বর নাম নাজির হোসেন। বদরপুরে নাবালিকা ধর্ষণের ঘটনা ঘটে। নাবালিকাকে ঘর থেকে তুলে নিয়ে ধর্ষণ করা হয়। পুলিশ এই ঘটনার তিনজনকে গ্রেফতার করেছে। ঘটনাটি ঘটে গত 18 এপ্রিল। রাহেল উদ্দিন নামের এক যুবক গোলগ্রাম স্কুলের পাশে আজিজ উদ্দিনের ঘরে ঢুকে তার নাবালিকা মেয়েকে তুলে নিয়ে যায়। রক্তাক্ত মেয়েটিকে জঙ্গলে ফেলে রেখে তারা চলে যায়। সাবির উদ্দিন এবং রাহেল উদ্দিন এবং জুবের উদ্দিন এই ছেলেগুলোর কারণে আমরা এখানে বসবাস করতে পারি নাই। আমরা এখানে মানে বিরাট একটা হোমস্টেল চলতেছে, এখানে ড্রাগসের ব্যবসা এই সেইগুলো মানে বিরাট একটা ইয়ে চলতেছে, বদমাশিও চলতেছে। আমরা এখানে মানে বিরাট একটা হোমস্টেল চলতেছে, তার কারণে আমরা আজকে এই যে এগুলার ধরাইয়া আজকে আমরা তালা লাগিয়ে এখানে আমরা খবর পাইছি যে জেলের ভিতরে আছে। তাতে আমরা পুরো রাত্রে দিনে ডিউটি করিয়া তারে মানে যে কোনো অবস্থায় মানে তারে উদ্ধার করিয়া নিয়ে পুলিশের আশ্রয় দিয়ে করছে। এটা পুলিশের ধন্যবাদ। বিশ্ব শান্তি কামনায় মহানাম যজ্ঞের আয়োজন করেছে সিদ্ধেশ্বরী এডুকেশন ট্রাস্ট। 23 মার্চ প্রভাত ফেরির মাধ্যমে এই কর্মসূচির সূচনা হবে। তারাপুর নবপল্লী মাতৃমন্দির ট্রাস্টের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনে এ নিয়ে বিস্তারিত জানান দ্বিজেন্দ্র লালা রায়, শ্রীকান্ত আদিত্য, সুখদেব ধর প্রমুখ। সিদ্ধান্ত অনুযায়ী এডুকেশন ট্রাস্টের পক্ষ থেকে সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতিও শুভেচ্ছা। সিদ্ধান্ত অনুযায়ী এডুকেশন ট্রাস্টের পক্ষ থেকে আমরা আগামী 23 এপ্রিল ও 24 এপ্রিল মহাযজ্ঞের আয়োজন করেছি। 23 এপ্রিল সকালবেলা আমাদের একটি প্রভাত ফেরি বের হবে নবপল্লী করিমগঞ্জ রোড নবপল্লী লেন থেকে ইন্ডিয়া ক্লাব পয়েন্ট পর্যন্ত, আবার ওইখান থেকে ঘুরে আসবে আবার নবপল্লী লেনে। 24 এপ্রিল থাকবে হরিনাম সংকীর্তন, মহাযজ্ঞ এবং প্রসাদ বিতরণ। আমরা 23 এবং 24 এপ্রিল একটি বিশ্বশান্তি কামনায় একটি মহাযজ্ঞের আয়োজন করেছি। 23 তারিখে হবে আমাদের একটি প্রভাত ফেরি। প্রভাত ফেরিটা হবে সকাল 6:30 থেকে, সেটা নবপল্লী লেন করিমগঞ্জ রোড থেকে বেরিয়ে ইন্ডিয়া ক্লাব পয়েন্ট অবধি যাবো এবং তারপর ওখান থেকে আমরা অন্নপূর্ণাঘাটে গিয়ে মঙ্গলঘট ভরবো, ভরে তারপর আবার ঘরে নিয়ে আসবো আমরা। এবং এই র্যালিতে থাকবে আমাদের স্কুলের সব শিক্ষক শিক্ষিকা, তারপর সিদ্ধানন্দজি মহারাজের অনেক ভক্তবৃন্দ এবং আমাদের স্কুলের অনেক ছাত্রছাত্রীরা। আমরা সবাই মিলে এই উৎসবটি আয়োজন করেছি এবং আপনারা সবাইকে আমরা এই উৎসবে সহযোগ করার জন্য আমাদের ট্রাস্টের থেকে আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। 24 তারিখে থাকবে আমাদের সকাল 10টার সময় মহাযজ্ঞ এবং সকাল থেকে শুরু হবে নাম সংকীর্তন, দুপুরবেলা 1টার থেকে থাকবে প্রসাদ বিতরণ। আমরা সবাইকে সংবাদ শেষ করার আগে শিরোনাম আরও একবার। অঙ্কিতা সাসপেন্ডের ভুয়ো খবরের জন্য জবাবদিহি করতে হবে কমলাক্ষকে, বললেন ভূপেন বরা।
শিলচরে অভিযান চালিয়ে গাড়ি চোর চক্রের তিন পান্ডাকে গ্রেফতার করল পুলিশ। কাল ঈদ, ঈদগাহগুলিতে প্রস্তুতি, নিরাপত্তার কঠোর বন্দোবস্ত। এখনকার মতো ঈশান বাংলা প্রাইম টাইম খবরে পর্যন্তই, নমস্কার।